এবং সব থেকে উত্তম পথ এবং উত্তম কথা কি হতে পারে তাদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াসালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সমস্ত নবী এবং রাসূলগণের প্রতি যারা আমাদের জন্য হিদায়তের পথ নিয়ে পৃথিবীতে এসেছিলেন এবং যাদের পথ ছিল সবথেকে উত্তম পথ, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবথেকে শ্রেষ্ঠ পথ আমাদের জন্য এনেছিলেন এবং আমাদের জন্য অনেক কল্যাণকর কিছু উপদেশ তিনি রেখে গেছেন যেগুলোকে আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষণীয় কিছু বাণী থেকে একটি হাদিস আপনাদের কাছে পেশ করা হবে, যেটা হবে আজকের খুতবার বিষয়। তা আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবীকা মুহাম্মদ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেক যুগেই আল্লাহ কাউকে না কাউকে নবী বা রাসুল হিসেবে প্রেরণ করেছে এবং সেই নবী এবং রাসুলগুলোর মধ্য থেকে কতককে কতকের উপরে ভিন্ন ভিন্ন মর্যাদায় মর্যাদাবান করেছে। এবং আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা যেন সমস্ত নবী রাসুলের প্রতি ঈমান আনি, কারোর মধ্যে যেন আমরা তফাত না করি। বিশেষ করে মুসলিম যারা, তারা যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসুল হিসেবে মানে এবং সম্মান শ্রদ্ধা করে ভালোবাসে, ঠিক তার পূর্বে যত নবী রাসুল এসেছেন আমরা সবাইকে সমানভাবে ভালোবাসি, সমানভাবে শ্রদ্ধা করি। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ সম্পর্কে তালকিনও করেছেন যে মুমিনরা এমন হতে হবে, যেটা আপনি সূরা বাকারার সর্বশেষ আয়াতের একটি আয়াত আগে পেয়ে যাবেন, 285 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের কথা হবে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। যে আল্লাহ, আমরা সমস্ত নবীর প্রতি ঈমান আনি, কাউকে আমরা ভেদভাব করি না এবং আমরা শুনি এবং মানি, এটা হচ্ছে মুমিনদের গুণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন মুসা আলাইহিস সালাম, যার উপাধি হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি কথোপকথন করতেন, মানে মাধ্যম ছাড়াই, মাধ্যম বলতে মানে ফেরেশতা ছাড়াই সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শব্দ তিনি সেটা শুনতে পেয়েছিলেন। এই জন্য তার উপাধি তাকে দেয়া হয়েছে, কি উপাধি তার, মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর সাথে কথোপকথন করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মর্যাদার কথা উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 164 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন করেছেন। তো মুসা আলাইহিস সালাম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করতেন, তার থেকে অনেক কথা আপনি বর্ণিত পাবেন, বিশেষ করে সেগুলোকে বনি ইসরায়েলের রেওয়ায়াত বলা হয়। তবে অধিকাংশ কথাগুলাই সত্য নাও হতে পারে, বাড়াবাড়ি রয়েছে, কিন্তু কিছু কথা আছে যেগুলো সত্য এবং কিছু কথা আছে যেগুলো সরাসরি হাদিসে আসছে। আমাদের রাসূল সত্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন এমন অনেক কথা আছে, সেই কথাগুলোর মধ্য থেকে আজকে একটি হাদিস শুধু পেশ করা হবে, যে মুসা আলাইহিস সালাম তিনি তার রবের সাথে একদিন কথোপকথনে অনেকগুলো বিষয় জিজ্ঞেস করেছিলেন, তার তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিয়েছিলেন, যেগুলো বিশেষ বিশেষ কথা, সেই হাদিসটা আপনাদের কাছে উল্লেখ করা হবে। যদিও যেমনটা বলেছি অসংখ্য কথা তার নামে মিথ্যা ছড়াছড়ি রয়েছে, যেমন একদিন তিনি জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে উত্তম ব্যক্তিকে বা কে সবার আগে জান্নাতে যাবে, তখন বলা হয়েছিল যে তার উম্মতের মধ্যে একজন কসাই যে তার আগে জান্নাতে যাবে, সেই ঘটনাটা সত্য নয়। এভাবে অনেক বানোয়াট কিছু কথাবার্তা আছে যেটা তার নামে চালানো হয়ে থাকে, আর কিছু আছে যেগুলো সহি জয়ীফের মাঝখানে আছে, কেউ বলেছেন হাসান, কেউ বলেছেন জয়ীফ। যেমন ওই হাদিস আমরা সবাই জানি যে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, আই রব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা ওয়া আদউকা বিহ, আমাকে এমন একটা কালেমা শিক্ষা দেন যেই কালেমা আমি আপনাকে স্মরণ করব এবং আপনার কাছে দোয়া করব। তখন রাসূল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন, ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো।
তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কুল্লু ইবাদুকা ইয়াকুলুনা হাজা, এটা তো আপনার সমস্ত বান্দাই এই একই তসবি জপে বা এইভাবে আপনাকে ডাকে, আমার জন্য খাস কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, লাউ আন্না সামাওয়াতিস সাবউ ওয়াল আরদিনা ফি কিফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, যে মুসা তুমি এটাকে হালকা মনে করলে, যদি সাত আকাশ এবং সাত জমিন এক পাল্লায় দিয়ে দেওয়া হয় আর আরেক পাল্লায় যদি এই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটাকে রেখে দেওয়া হয়, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সাত আকাশ সাত জমিনের এত ওজন হয় নাই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহটাকে হালকা করে দিতে পারে। তার মানে এতটা পাওয়ারফুল এ জিকির। এই হাদিসের দুইটা বর্ণনা আসছে, একটার মধ্যে দুর্বলতা আছে, মানে কেউ কেউ বলেছেন এটা দুর্বল, কেউ বলেছেন হাসান, গ্রহণযোগ্যতার মধ্যে রয়েছে। তো এমন অসংখ্য কথা মুসা আলাইহি সালাম থেকে বর্ণিত, তা আজকে যেটা গ্রহণযোগ্য এমন একটা হাদিস আমি আপনাদের কাছে উল্লেখ করি। হাদিসটি মূলত রয়েছে সাহেব ইবনে হিব্বানে এবং অন্যান্য ইমাম বাইহাকের কিছু কিছু কিতাবে রয়েছে, এবং নাসিরুদ্দিন আলবানী সিলসিলা আল হাদিসা সাহিহার মধ্যে 3350 এটাকে হাসান বলেছেন, এবং শোয়েব আল আরনাউত রাহিমাহুল্লাহ তিনিও এটাকে হাসান বলে উল্লেখ করেছেন। হাদিসটা হলো এই যে, আন আবি হুরায়রাত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল সাআলা মূসা রাব্বাহু আন সিত্তি খিসাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনটা বলেছেন যে মূসা আলাইহিস সালাম তিনি একদিন তার রবকে ছয়টা বিশেষ বিষয় জানতে চেয়েছিলেন এবং তিনি এটা ধারণা করেছিলেন, কানা ইয়াজুন্ন আন্নাহা লাহু খালিসাতান, এটা তার জন্য খালিস মানে খাস বিশেষ বিশেষ কিছু তথ্য। ওয়াসাবিয়াতু লাম ইয়াকুন মূসা ইউহিব্বুহা, আর সাত নম্বরটা তিনি এটা নিজের জন্য পছন্দ করেছেন আর সাত নম্বরটা তিনি নিজের জন্য পছন্দ করেননি, অপছন্দ করেছিলেন। সে সাতটা বিষয়, তার মধ্যে ছয়টা বিষয় যেটা নিজের জন্য পছন্দ করেছেন সেগুলো কি তিনি জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাব্বি আইয়ু ইবাদিকা আতকা, আপনার বান্দাদের মধ্যে সবথেকে বেশি পরহেজগার বা তাকওয়াবান ব্যক্তি কে, কাকে গণ্য করা হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলেছিলেন, আল্লাজি ইয়াজকুরু ওয়ালা ইয়ানসা, যেই ব্যক্তি আমাকে স্মরণ রাখে, স্মরণ করে, আমাকে ভুলে যায় না, এই ব্যক্তি হবে সবচেয়ে বেশি তাকওয়াবান ব্যক্তি বলে গণ্য হবে। তিনি জিজ্ঞাসা করেছিলেন, আইয়ু ইবাদিকা আহাদা, আপনার কোন বান্দা সবচেয়ে বেশি হেদায়েতপ্রাপ্ত বলে গণ্য হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা জবাবে বলেছিলেন, আল্লাজি ইয়াতবাউল হুদা, যেই ব্যক্তি আমি যে হিদায়ত নাজিল করেছি এই হিদায়তের অনুসরণ যেই ব্যক্তি করে সেই ব্যক্তিকে সবচেয়ে বেশি হিদায়ত প্রাপ্ত ব্যক্তি বলা হবে। কালা আইয়ু ইবাদিকা আহকুম, কোন ব্যক্তিকে সবচেয়ে বড় হাকিম বিচারক মানা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলেছেন, আল্লাজি ইয়াহকুমু লিন্নাস কামা ইয়াহকুমু লিনাফসি, যেই ব্যক্তি অন্যের সাথে ওই বিচার করে যেই বিচারটা সে নিজের জন্য পছন্দ করে, এই ব্যক্তি হচ্ছে উত্তম বিচারক বলে গণ্য হবে। জিজ্ঞাসা করা হয়েছে চতুর্থ, আইয়ো ইবাদিকা আলামু, কোন ব্যক্তিকে সবচেয়ে বড় জ্ঞানী আলেম ভাবা হবে? কালা আলিমুন, ওই ব্যক্তি হচ্ছে আলেম, লা ইয়াশবাউ মিনাল ইলম, যেই ব্যক্তি এলেম অর্জন করতেই থাকে কিন্তু তার পিপাসা কখনো শেষ হয়ে যায় না, পিপাসাতই থেকে যায়, ইয়াজমাউ ইলমান নাস ইলা ইলমিহি, সে সমস্ত মানুষের এলেমটা জমা করতে থাকে নিজের এলেমের সাথে, তারপরও সে থেমে থাকে না, জ্ঞান চর্চা করতেই থাকে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ু ইবাদিকা আআজ্জু, কোন ব্যক্তি সবথেকে বেশি শক্তিশালী বা ক্ষমতাসীন গণ্য করা হবে? কালা আল্লাযী ইজা কাদারা গাফারা, ওই ব্যক্তিকে সবচেয়ে শক্তিশালী সবল ধরা হবে যেই ব্যক্তির ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যকে ক্ষমা করে দেয়, আঘাত করে না, এই ব্যক্তিকে শক্তিশালী বলা হবে। সুম্মা কালা আইয়ু ইবাদিকা আগনা, কোন ব্যক্তি সবচেয়ে ধনী বলে গণ্য হবে? কালা আল্লাযী ইয়ারদা বিমা ইউতা, ওই ব্যক্তি সবচেয়ে ধনী বলে গণ্য হবে যাকে যতটা দেওয়া হয়েছে বা যে যতটা প্রাপ্ত হয়েছে তাতেই সে সন্তুষ্ট, নিজেকে যথেষ্ট মনে করে, এই ব্যক্তিকে সবচেয়ে বেশি ধনী ব্যক্তি বলে গণ্য করা হবে। তারপরে সর্বশেষ তাকে জিজ্ঞাসা করা হয়েছে, বা আইয়ু ইবাদিকা আফকারা, আর কোন ব্যক্তি সবচেয়ে ফকির বলে গণ্য হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছেন, কালা সাহেবুন মানকুস, ওই ব্যক্তি যেই ব্যক্তির মাঝে সবসময় ঘাটতি দেখতে পায়, তাকে যতই দেওয়া হোক না কেন তারপরেও তার মধ্যে ঘাটতি দেখতে পাওয়া যায়। এই সাতটা প্রশ্ন মুসা আলাইহিস সালাম করেছিলেন,
এই শেষের প্রশ্নে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ খুললেন এবং তিনি তার পক্ষ থেকে আমাদেরকে বললেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল গিনা আন জাহারিন ইন্নামাল গিনা গিনান নাফস, নিশ্চয়ই প্রকাশ্যভাবে ধন সম্পত্তি পেয়ে যাওয়াটা এটাকে ধনী বলে না, বরং যে ব্যক্তি অন্তর থেকে ধনী এটাই হচ্ছে ধনী হওয়া। যে ব্যক্তি অন্তর থেকে প্রশান্ত ফিল করে এটাই হচ্ছে ধনী হওয়া। তারপর রাসূলুল্লাহ বলেছেন, ওয়াইজা আরাদাল্লাহু বি আবদিন খাইরান জাআলা গিনাহু ফি নাফসিহি ওয়াতকাহু ফি সাদরিহি ওয়াইজা আরাদাল্লাহু বি আবদিন শাররান জাআলা ফাকরাহু বাইনা আইনাই। আল্লাহ যে ব্যক্তির জন্য কল্যাণ চান তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধনী হওয়াটা এটা তার অন্তরের মধ্যে বসিয়ে দেন এবং তাকওয়াটা তার কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেঁথে দেন। আর যেই ব্যক্তির জন্য আল্লাহ কল্যাণ চান না, অসন্তুষ্টি থাকেন বা যেই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না, সেই ব্যক্তির চোখের সামনে সবসময় দরিদ্রতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগিয়ে রাখেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বলা হয়েছে। তাহলে এই ছিল হাদিস যেটা সাহিহ ইবনে হিব্বানে 6217 এবং সিলসিলা আল হাদিস সাহিহার মধ্যে 3350 আপনি পেয়ে যাবেন। তাহলে এটা একটা হাদিস, যে হাদিসের মধ্যে ছয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, যেটা সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে হাকিকত কিছু তুলে ধরি, যে এটা কোরআন হাদিসের সাথে কতটা মিল তার এই কথাটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি প্রাপ্ত হয়েছিলেন। তার প্রথম প্রশ্ন ছিল, আইয়ু ইবাদিকা আতকা, যে আল্লাহ আপনার বান্দাদের মধ্য থেকে সবচেয়ে তাকওয়াবান পরহেজগার ব্যক্তি কাকে গণ্য করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে কী দিয়েছিলেন, আল্লাযী ইয়াজকুর ওয়ালা ইয়ানসা, যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে আল্লাহকে ভুলে যায় না, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি তাকওয়াবান ব্যক্তি। এটা তার পক্ষ থেকে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে হচ্ছে তাকওয়াবান ব্যক্তি। এর সত্যতা কোরআনের মধ্যে রয়েছে, আপনি সেই আয়াতের তাফসিরে পেয়ে যাবেন যেটা সূরা বাকারার মধ্যে আছে, যে আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতের তাফসিরে পেয়ে যাবেন এই সম্পর্কে বিস্তারিত কথা। আর তাকওয়ার ব্যাখ্যাটা আপনি পেয়ে যাবেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। এই আয়াতের তাফসিরে আব্দুল ইবনে মাসউদ প্রখ্যাত মুফাসসির, তার থেকে একটা হাদিস আসার আপনি পেয়ে যাবেন, তিনি তাতে উল্লেখ করেছেন যে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, এর মানে হলো আই ইউতা ওয়ালা ইউসা, আই ইউতা ওয়ালা ইউসা। তাকওয়া হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহর বিরুদ্ধাচারণ না করা, অয়ুষ্কারা ওয়ালা ইউকফারা, আল্লাহর শুক্রিয়া আদায় করা, আল্লাহর নাশুক্রি না করা, আর অয়ুজকারা ওয়ালা ইউনসা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। এই ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করা হয়েছে। তার মানে তাকওয়া হলো আল্লাহকে ভয় করা, মানি হলো আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর বিরুদ্ধাচারণ করা যাবে না, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে, আপনি আল্লাহর নাশুকরি করতে পারবেন না। এই তিনটা সমষ্টি হচ্ছে তাকওয়া, যার মধ্যে আছে সেই ব্যক্তি নিজেকে পরহেজগার বা মুত্তাকি ভাবতে পারেন। আর মুত্তাকি হতে পারলে আপনার মর্যাদা কী, এটা তো কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে। সব থেকে বড় কথা যেটা আল্লাহ বলেছেন যে আল্লাহ মুত্তাকিদের সাথে আছে, ইন্নাল্লাহ মাআল মুত্তাকিন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাদেরকে ভালোবাসেন, আল্লাহ মুত্তাদের সাথে আছেন। এবং জান্নাতকে প্রস্তুতি করে রাখা হয়েছে কাদের জন্যে, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন আমি মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। তা জান্নাত মূলত মুত্তাকিদের জন্য, আর মুত্তাকিকে যার মধ্যে তিনটা গুণ থাকবে, যে আল্লাহকে স্মরণ করে, যে আল্লাহর শুকরিয়া আদায় করে, যে আল্লাহর আনুগত্য করে। তা মূসা আলাইহিস সালামের কথার সাথে সেটা মিল রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াবান ব্যক্তি হলো তারা যারা আল্লাহকে স্মরণ করে। ইমাম হাকিম বলেন এই হাদিসটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হলো এটা হচ্ছে মারুফ নয়, এটা হচ্ছে মওকুফ, মানে এটা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উক্তি, এটা রাসূলুল্লাহর হাদিস হিসেবে বেশি সহি বলে গ্রহণযোগ্য হচ্ছে না। তবে এটা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ব্যাখ্যা, এটা মুসাদে আপনি ইমাম হাকিমের কিতাবে পেয়ে যাবেন, মুস্তাদরাক সহিহাইন লিল হাকিম, তিনি এটাকে ব্যাখ্যা করেছেন। তো এই হাদিসের মধ্যে যেটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুত্তাকি বান্দা তারা যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভুলে যায় না। এ আপনি আমাদের বাস্তবতার সাথে এই তিনটা কথাকে মিল পাবেন কিনা দেখেন তো, কতজন ব্যক্তি আমরা আছি যারা আল্লাহকে স্মরণ করি,
বরং সারাদিন পার হয়ে যায় আমরা হয়তো খুব কমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি। আর অনেকে আছে যে আল্লাহকে স্মরণই করে না, তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে বেনামাজি। যারা নামাজ আদায় করে না তারা যে আল্লাহকে স্মরণ করে এর কোনো দলিল নেই। যারা সব সময় পাপে থাকে, যেমন বেপর্দায় যারা থাকে, তারা যে আল্লাহকে স্মরণ করে এর কোনো গ্যারান্টি নেই, প্রমাণ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা মানি শুধু মুখে জপা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিনিষেধগুলোকে মেনে চলার নাম হচ্ছে আল্লাহকে স্মরণ করা। অতএব যারা ধর্ম পালন করে না, যে যতটা করে সে ততটা আল্লাহকে স্মরণ রেখেছেন, আর যে যতটা ধর্ম ছেড়ে দিয়েছেন আপনি ততটা কিন্তু আল্লাহকে ভুলে গেছেন, এটা আপনাকে মনে রাখতে হবে। বিশেষ করে যারা অল্প সময় নামাজ আদায় করে, নামাজ খুব সংক্ষিপ্ত, এটা কিন্তু মুনাফিকদের লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন মুনাফিকদের সম্পর্কে? ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, মুনাফিকরা আল্লাহকে স্মরণ করে না তবে খুব কম। আর তারা যখন নামাজে দাঁড়ায় কুসালা, মানে একেবারে অলসতার সাথে দাঁড়ায়। এটা যদি মুনাফিকদের গুণ হয়ে থাকে, আর আমাদের মধ্যে যারা নামাজই পড়ে না এদের রেজাল্টটা কী হবে? আর যারা নামাজ পড়ে তো এই যে এরকম হেয়ালিভাবে আপনি ভয় করেন, আপনি মুনাফিকের কাতারে পড়ে যান না কি এটা নিয়ে ভাবতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হেয়ালিভাবে নামাজ পড়া কোনো রকম, এটা মুনাফিকদের লক্ষণ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে এবং উত্তমভাবে স্মরণ করতে হবে, তাহলেই সেই ব্যক্তি মুত্তাকি বলে গণ্য হতে পারবে। তার দ্বিতীয় শিক্ষাটা ছিল যে আইয়ু ইবাদিকা আহদা, আপনার কোন বান্দা সব থেকে বেশি হেদায়েতের পথে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলেছিলেন আল্লাযী ইয়াতবাউল হুদা, যেই ব্যক্তি আমার হেদায়েতের উপরে আছে, মানে আমি যে হেদায়েত নাজিল করেছি এটাকে যে অনুসরণ করে সেই ব্যক্তি হেদায়েতের পথে আছে। তার মানে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসকে যারা ফলো করে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত করে দাও। হেদায়েত নিজে থেকে বানিয়ে নিলে চলবে না, কারণ হেদায়েত তো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এবং এই মর্মে স্পষ্ট দুইটা আয়াত, একই রকম আয়াত দুইটা সুরায় আপনি পেয়ে যাবেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণ করার আগেই জানিয়ে দিয়েছিলেন যে তোমরা পৃথিবীতে বসবাস করবে, আমার পক্ষ থেকে একটা হেদায়েত আসবে, যারা হেদায়েত অনুসরণ করবে তারা ভয় পাবে না, তারা চিন্তিত হবে না এবং তারা গোমরা হবে না, তারা পথভ্রষ্ট হবে না। এই কথা দুটো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দুই জায়গায় আপনি পেয়ে যাবেন, যেমনটা আপনি পেয়ে যাবেন সূরা বাকারাতে 38-39 এই আয়াত দুইটা পড়েন পেয়ে যাবেন, এবং রয়েছে সূরা তোহা 20 নম্বর সূরার 123 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কালা ইহবিতা মিনহা জামিয়া, তোমরা উভয়ই এখান থেকে নেমে যাও, বাদুকুম লি বাদিন আদু। সেখানে জিন এবং ইনসান দুইটা জাতি ছিল, তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা পৃথিবীতে বিচরণ করো, তোমরা একে অপরের শত্রু, বাদুকুম লি বাদিন আদু, তোমরা একে অপরের শত্রু। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যখন হেদায়াত আসবে, ফামানিত্তাবা, যেই ব্যক্তি অনুসরণ করবে হুদায়া, আমার সে নাজিল করা হেদায়াতের উপরে, ফালায়া দিল্লু ওয়ালা ইয়াশকা, সেই ব্যক্তি পথভ্রষ্ট হবে না আর সেই ব্যক্তি হতভাগা হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে মানুষ প্রেরণ করার আগেই আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। তাহলে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো বিধানের উপরে চলে না, সেই ব্যক্তি হেদায়তের উপরে নাই। শুধু মুখে দাবি করলেই চলে না, বরং আল্লাহর ইবাদত করাটাই হলো হেদায়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ অনুসরণ করে চলাটাই হচ্ছে হেদায়ত। আজকে অধিকাংশ মানুষ, আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি বটে, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিল করা বিধান ফলো করি না। যদি আজকের খুতবা শুধু এই অংশের মধ্যে থামিয়ে দিই, আমাদের বর্তমান জীবনযাত্রাকে যদি তুলে ধরি, তাহলে এক তো এটা রাষ্ট্রের খেলাপ চলে যাবে, অনেক বলবে এটা রাষ্ট্রবিরোধী কথা হয়ে যাবে, আর খুতবা এখানে শেষ করতে বাধ্য হব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আমরা যে বাস্তবায়ন করি না, বা এটা যে আমরা চাচ্ছি না, এটা যে আমরা অন্তর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি, আমাদের এই বাস্তবতা হচ্ছে তার প্রমাণ। না হলে কেন যেন বুঝে আসে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন ইসলাম নাজিল হয়নি, তখন যেই আমলগুলো নিষিদ্ধ ছিল তখন তারা জানতো না, মদ পান করা, বিয়ে শাদির সিস্টেম, নামাজ না পড়া, যত রকমের জাহেলিয়াত ছিল তারা জানতো না যেগুলো হারাম। কিন্তু যেমনি যেমনি নাজিল হওয়া শুরু হলো, মদ হারাম হলো, মদ তারা ছেড়ে দিল, জেনা হারাম হলো, জেনা করা তারা ছেড়ে দিলেন, পর্দা করা ফরজ হয়ে গেল, পর্দা তারা করে নিলেন, ইসলামের প্রত্যেকটা বিধান। কিন্তু বাংলার জমিনে দেখেন তো, ইসলামের সবগুলো বিধান নাজিল হয়ে আছে, কিন্তু 1400 বছর পার হয়ে চলে যাচ্ছে, এখন পর্যন্ত বাংলাদেশে ইসলাম কায়েম হচ্ছে না।
মানে ইসলাম মোতাবেক আপনি চলতে চাচ্ছেন না, এখনও সুদের বিরুদ্ধে বক্তব্য দিতে হয়, নেশার বিরুদ্ধে বক্তব্য দিতে হয়, জেনার বিরুদ্ধে বলতে হয়, আর সবচেয়ে বড় ব্যাপার হলো যেটা প্রকাশ্য আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে, জ্ঞানীদেরকে এটা মাথায় নেওয়া উচিত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাতির নেতৃত্ব দেবে নারী সেই জাতি কোনোদিন নিরাপত্তা পাবে না। অথচ আমাদের বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে যত বছর কেটেছে তার মধ্যে অধিকাংশ সময় ক্ষমতায় বসে আছে নারী, কিন্তু পুরুষদের কারো কোনো মাথা ব্যথা নেই, না কোনো হুজুরদের মাথা ব্যথা আছে, না কোনো পুরুষদের মাথা ব্যথা আছে। অথচ এটা যদি কোনো হুজুরের কথা হতো আপনি মানতে পারতেন নাও মানতে পারতেন, কিন্তু সংবাদটা তো দিয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই জাতি কোনোদিন নিস্তার পাবে না যেই জাতির ক্ষমতাবান হবে নারী। তাহলে আপনি জেনে শুনে নিজেকে লাঞ্ছিতের মধ্যে ঠেলে দিচ্ছেন। আমাদের কোনো এক শেখ বলেছিল, নাম ধরেই বলেছিল, বর্তমান ক্ষমতায় যিনি আছেন তিনি যদি না হতেন তাহলে বাংলাদেশের অরাজকতা আরও বেড়ে যেত। কিন্তু আমি আপনাকে বলে জেনে নেন, যতটা উন্নত বর্তমানে বর্তমান সরকারের দ্বারা হয়েছে, সেখানে যদি একজন পুরুষ হতো, সেখানে যদি একজন ধার্মিক ব্যক্তি হতো, আমি মনে করি বাংলাদেশ যতটা এগিয়েছে তার 50 বছর আগেই এর চেয়ে বেশি এগিয়ে যেতে পারতো। এটা অ্যানালাইসিস করে আপনি দেখেন, বা বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু কিছু মন্ত্রী আছে বা এমপি আছে যারা হক নিয়ে, বা তারা তো ধর্ম বোঝে না, ধার্মিকও না, কিন্তু একটা নাগরিক সুস্থ বা একজন বিচক্ষণ ব্যক্তি হিসেবে যেভাবে নাম বললে যদি বলি, সুমন ব্যারিস্টার একজন আছে, ইউটিউবে দেখা যায় কত কত নীতিগত কথা বলে, আর ও ধর্ম বোঝে না কিন্তু নীতিগত কথা তো বলতেছে, কিন্তু বাস্তবিক অর্থে দেখা যায় বেশি দিন টিকতে পারবে না, কারণ অলরেডি অরাজকতা শুরু হয়ে গেছে। কিন্তু আমি বুঝাতে চেয়েছি এ তো ধার্মিক না, একজন বাংলাদেশের নাগরিক, কিন্তু আপনারা তো ধার্মিক, মুসলিম ধার্মিক, এ তার কর্তব্য থেকে কথা বলে, কিন্তু আপনাদের উপরে তো দায়িত্ব দুর্নীতিকে ঠেকিয়ে দেওয়া, অরাজকতাকে দূর করে, এটা তো আমাদের মুসলিম হিসেবে দায়িত্ব। কিন্তু আমরা 90% মানুষ, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। তো লাঞ্ছিত জীবন আপনি বেছে নিয়েছেন, এভাবে আপনাকে চলতে হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে দুনিয়া না হয় ধ্বংস হয়েছে, কিন্তু পরকাল তো আপনি ধ্বংস করে দিচ্ছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েতের পথে তো আসতে হবে, চেষ্টা তো করতে হবে, কিন্তু আমরা কোথায় চেষ্টা করতেছি? বরং আমরা এই বাতিলের সাপোর্টে আরও বেশি, সবচেয়ে বেশি লোক ওখানে ব্যস্ত, ওগুলোকে প্রতিষ্ঠিত করার জন্যে অর্থ খরচ করতেছে, শ্রম দিচ্ছে, শক্তি খরচ করতেছে, কিন্তু ইসলাম প্রচার করার জন্য কারো কোনো মাথা ব্যথা নাই। দিন প্রতিষ্ঠা করতে হবে এই মাথা ব্যথাটা নাই, বরং আমরা সারাদিন শুধুমাত্র ওই পেরেশানিতে লেগে থাকি যে আমি কীভাবে ভালো থাকবো, আমি কীভাবে একটু স্বয়ংসম্পূর্ণ হব। যখন আমরা নিজে নিজের চিন্তায় ব্যস্ত তখন সবাই কিন্তু একই চিন্তা করে, আপনি ডুবে যান, আপনার নিয়ে আমার কোনো চিন্তা নেই, সবাই তো সবার চিন্তাই করতেছে, তো যার ফলে আমরা কেউ ভালো নাই। কিন্তু আমরা সবাই যদি সবার চিন্তা করতাম সবাই ভালো হয়ে যেতাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে ছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শুধু এই রাজনীতির একটা প্রেক্ষাপট আমি বললাম, ব্যক্তিগত জীবনে ধর্ম যেমন সালাত, 5 ওয়াক্ত নামাজ, মাত্র বাংলাদেশের জরিপ অনুযায়ী, মানে সৌদি আরবের, আমি সেটা শুনেছিলাম 2008 বা 2006 যে পৃথিবীতে মানুষ কতটুকু নামাজ পড়ে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, পরিসংখ্যান বলতেছে 5 ওয়াক্ত নামাজই বাংলাদেশে মাত্র 2%, 98 জন লোক নামাজ পড়ে। আর সৌদি আরবে জানেন, আপনি আরও আশ্চর্য হয়ে যাবেন, তাদের জরিপ বলতেছে 5 ওয়াক্ত নামাজ পড়ে সৌদি আরবে মাত্র 5% লোক, 5 ওয়াক্ত নামাজই। সৌদি আরবের যেখানে ফতুয়া বোর্ডের ফতুয়া হলো বেনামাজি মুসলমানই না, সেখানে তাদের আলেমদের জরিপ হলো মাত্র 5% মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করে, বাকি 95% তারা বেনামাজির কাতারে পড়ে আছে। আর বাংলাদেশে 98% বেনামাজির কাতারে পড়ে আছে। সিগারেটের একটা পরিসংখ্যান শুনলাম, বলতেছে বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র হওয়া সত্ত্বেও সেখানে 78% লোক সিগারেট খায়, 78%, আর আরব দেশে 95% লোক সিগারেট খায়, মহিলা পুরুষ মিলে 90-এর উপরে তারা সিগারেট খায়। আর বাংলাদেশ, তারা কথাটাকে এভাবে বলেছিল, তারা তো পয়সালা রাষ্ট্র, যে বলতেছে বাংলাদেশ নাম নিয়েই বলছে এটা দরিদ্র রাষ্ট্র, একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে আপনার কী মনে হয় তারা কত পার্সেন্ট লোক সিগারেট খায়, বলছে কত হবে, কিছু লোক হবে, বলছে 78% লোক তারা সিগারেট খায়, বিড়ি সিগারেটের সাথে জড়িত। তাহলে এটাই তো অহংকার, যারা অভাবী দরিদ্র সেই দেশের মানুষ হারাম দিকে টাকা সবচেয়ে বেশি খরচ করতেছে, তাহলে এটাই তো অহংকারের প্রমাণ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। বলতে গেলে অনেক কথা, সেগুলো আপনারা জানেন, কিন্তু কথার প্রেক্ষিতে এতটুকু বললাম, আমাদেরকে সচেতন হওয়া উচিত। এই যে দুর্যোগ যখন আসে আমরা তখন হয়তো একবার করে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়ি, যাদের উপর দিয়ে ঝড় বাতাস যায় তারা হয়তো চিৎকার করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কিন্তু তারপরে
ঝড় থেমে গেলে, বরং কিছু মানুষ তো এমনও আছে যেই অন্ধকারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভয় পেতেন, কিন্তু ওটা আমাদের জন্য এখন রোমান্টিক দৃশ্য হয়ে যায়। তারা গিয়ে সেলফি তোলে, ওই অন্ধকারের দৃশ্য মানে উঠায় যে কত রোমান্টিক নাকি ওই জায়গাটা, অথচ যেই অন্ধকারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভয় পাইতেন, কিন্তু আমরা ভয় পাচ্ছি না, আমাদের অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াবর ভয় যেন উঠে গেছে, এমনটা তো হওয়া উচিত ছিল না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ফিরতে হতো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটোখাটো আজাবগুলো আসে যাতে করে আমরা তওবা করতে পারি, যেটা সূরা তওবার একটা আয়াতে আপনি পেয়ে যাবেন যে তোমাদেরকে প্রত্যেক বছর আমি একবার দুইবার ছোট ছোট আজাব দিয়ে কেন ধরি, যাতে করে তোমরা আমার কাছে ফিরে আসতে পারো। কিন্তু আমরা আর উল্টো পথ ধরি, বরং একজন মন্ত্রী না এমপি সে তো দাপটের সাথে বলে যে এই যে ঘূর্ণিঝড় আসতেছে, সে বলতেছে আমরা সর্বশক্তি নিয়ে মানে প্রস্তুত আছি মোকাবেলা করার জন্য, তারা প্রস্তুত আছে। তাহলে ঘূর্ণিঝড় এসে তো চলে গেল, যা ক্ষয়ক্ষতি হওয়ার তো হয়ে গেল, তো তার প্রস্তুতি কী করলো, উপকার কী করলো আপনাকে, এটাকে প্রস্তুতি বলে। যেমন আমাদের নারায়ণগঞ্জের এক পীর বগুড়াতে এক বক্তব্যে, বক্তব্যের মধ্যে ইশারা করতেছে এভাবে, কি জানি করলো, ও বলতেছে তার পরের বছর, তো বলতেছে আপনাদের কি মনে আছে যে গত বছর এখানে মাহফিল করতেছিলাম আর এইখান দিয়ে ঝড় আসতেছিল, আমি কি করলাম, বলতেছে আমি কিছু লিখলাম, আল্লাহু আকবর বা বিসমিল্লাহ কি জন্য লিখলো, তারপরে কি হইলো, বলতেছে ঝড় অন্যদিকে চলে গেল, বুঝছেন, অন্যদিকে চলে গেল, এর বাড়ির পাশে আমার ফুফুর বাড়ি, তো যখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে তা আমাকে বলতেছে অনেক বাতাস হচ্ছে, আমি বলছি আপনার ভয় কেন, কারণ আপনার পশ্চিম পাশে তো পীর সাহেব আছে, আপনার তো কিছুই হবে না, তো বলছে তোর যে কথা মানে আমাদের যে ভাষা সেই ভাষায় মানে তাকে রসিকতা করে বললাম, তার মানে বাস্তবতা ভিন্ন, সে তার এলাকাকে বাঁচাতে পারে না কিন্তু বগুড়া গিয়ে সে হাতের লেখা তুফান সরাই দেয়। তাহলে এমন ব্যক্তিদের তো মন্ত্রী করা উচিত ছিল, সে যদি বলতো যে আমি সর্বশক্তি নিয়ে প্রস্তুত আছি, কিন্তু কিছুই করতে পারে না, কেনই বাড়াবাড়ি কথা আল্লাহর সাথে, কেন মানুষের মধ্যে ভয় মানে ঢোকে না কেন, যে আমি কার বিরুদ্ধে কী বলতেছি, কই ঠেকাই তো পারি না আমরা কিছুই, ক্ষয়ক্ষতি তো হয়ে যাচ্ছে, তাহলে কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই না, কেন আল্লাহর কাছে আমরা নিরাপত্তা কামনা করি না। বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন একজন ব্যক্তি আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করার দোয়ার চাইতে আর কোনো শ্রেষ্ঠ দোয়া নেই, যে সে প্রতিদিন বলবে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া এবং পরকালের নিরাপত্তা চাচ্ছি, এর চাইতে বড় দোয়া আর কী হতে পারে একটা মানুষ আল্লাহর কাছে চাইবে। কিন্তু এটা না বলে আমরা বলতেছি আমরা সমস্ত শক্তি নিয়ে নাকি প্রস্তুত আছি, এটা কোনো মুসলমানের কথা তো হইতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো পছন্দ করে না। যেখানে মূসা আলাইহিস সালাম বলে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কে সবচেয়ে বেশি জ্ঞানী এই জমিনে, তিনি বলেছিলেন আমি, কথা মিথ্যা ছিল না, কারণ তখনকার যুগে রাসূলদের চাইতে বড় জ্ঞানী কেউ হয় না, কিন্তু তিনি বুঝতে পারেন না যেটা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরে নিলেন এবং বললা তুমি যাও, জ্ঞানী কাকে বলে তুমি যাও, আমার এক বান্দা আছে দুই সমুদ্রের মাঝখানে গিয়ে তাকে পাবে, যাও তার সাথে একটু ভিজিট করে আসো, দেখো জ্ঞান কী জিনিস, আল্লাহ তাকে ধরে নিলেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাবারই কথা পছন্দ করে না, আমাদের মুসলিম হিসাবে মোটেও উচিত নয় আল্লাহর সামনে এমন কোনো উদ্যোক্তপূর্ণ কথা পেশ করা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে গেলে কিন্তু আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো জিজ্ঞাসা করা হয়েছিল কে সবচেয়ে বেশি হেদায়তের পথে আছে, আল্লাহ বলেছিলেন যেই ব্যক্তি আমার নাজিলকৃত হিদায়ত মেনে চলে এই ব্যক্তি হচ্ছে হেদায়তের পথে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তৃতীয়ত জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ু ইবাদিকা আহকুম, কোন ব্যক্তিকে সবচেয়ে ভালো বিচারক হিসেবে গণ্য করা যেতে পারে, কার ইনসাফটা ভালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছিলেন আল্লাযী ইয়াহকুমু লিন-নাস কামা ইয়াহকুমু লিনাফসি, ওই ব্যক্তি ভালো নীতিগত বা বিচারক হিসেবে গণ্য হতে পারে যে মানুষের সাথে ওই বিচার করে যেই বিচার সে নিজের জন্য পছন্দ করে, তার মানে একজন ব্যক্তির সাথে সে এমন কোনো অনৈতিক কোনো সিদ্ধান্ত চাপাই দিতে পারে না যেটা তার নিজের জন্য সে কোনোদিন পছন্দ করবে না, তাহলে এটা কোনো বিচারকের বৈশিষ্ট্য হতে পারে না, এটা কোনো নীতির বৈশিষ্ট্য হতে পারে না, এটা আপনি প্রত্যেক ব্যক্তি যিনি সংসারের দায়িত্বশীল আছেন, যিনি স্কুল মাদ্রাসার প্রতিষ্ঠানের দায়িত্বশীল আছেন, বা কোনো কোম্পানির মালিক হতে পারেন, বা কোনো বিচারপতি হতে পারেন, এটা সবার জন্য, দেশের আইন যারা পরিচালনা করে তাদের জন্য হতে পারে, যে বিচার ওইভাবে সাজাইতে হবে যেটা ন্যায়সঙ্গত হয়। তার মানে নিজের জন্য পছন্দ করা মানে কি, যাতে আপনি জুলমের শিকার না হন, বারাবারে যাতে না হয়ে যায়, এটাই তো সবাই পছন্দ করে, তাহলে আপনি যখন বিচার করবেন সেটা ঠিক তাই যেন হয়, অন্যের উপরে যেন বারাবারই না হয়ে যায়, জুলুম যেন না হয়ে যায়, শিথিলতা যেন না থাকে, ন্যায্য বিচার যেন হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চেয়েছেন। এবং এই হাদিসের ভাষ্যটা কি, মূল মর্মটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যেটা
বুখারী এবং মুসলিমে রয়েছে, আন আনাস ইবনে মালিকিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি। আমি আল্লাহর কসম করে বলতেছি, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে তার ভাইয়ের জন্য ওইটা পছন্দ না করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে। আর এটা একটা মূলনীতি। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার কিতাবে বলেছিলেন যে চারটা হাদিসকে যেই ব্যক্তি তার জীবনের পুঁজি করে নিতে পারবে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার একটা হচ্ছে এটা, সেটা কি, যে সে অন্যের জন্য ওটাই পছন্দ করে যেটা সে নিজের জন্যে পছন্দ করে। তাহলে যারা এইভাবে বিচার করে চলে তারা উত্তম বিচারক বলে গণ্য হবে। এবং তার চতুর্থ শিক্ষাটা ছিল, তিনি বলেছিলেন আইয়ু ইবাদিকা আলম, কাকে সবচেয়ে বেশি জ্ঞানী ভাবা হবে বা মনে করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হয়েছিল আলিমুন, ওই আলেম লা ইয়াশবাউ মিনাল ইলম, যেই ব্যক্তি শুধু ইলম অর্জন করতেই থাকে কিন্তু তার পিপাসা দূর হয় না। তার মানে কি, সে নিজেকে কোনোদিন শেষ সীমার দাবি করতে পারবে না যে আমি সবচেয়ে বড় আলেম, বরং সে নিজেকে সবসময় ছাত্রই মনে করে এবং সে ইলম চর্চাই করতে থাকবে। তার কাছে শুধু ঘাটতি মনে হবে যে আমি এখন পর্যন্ত কিছুই জানলাম না, তা আমার চাইতে অনেক বেশি জানে মানুষগুলো। এবং সে কি করে, ওয়াজমাউ ইলমান্নাস লি ইলমিহি, সে নিজের ইলমের সাথে অন্যর কার কাছে কি ইলম আছে সেগুলো সে শিখতে থাকে এবং জড়ো করতে থাকে। এই ব্যক্তিকে আলেম বলে গণ্য করা যেতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। পঞ্চম ব্যক্তি বলা হয়েছে সবচেয়ে শক্তিশালী, কাকে, ক্ষমতাবান কাকে মনে করা হবে। কালু ফা আইয়ু ইবাদিকা আ'আজ্জু, কাকে সবচেয়ে বেশি পাওয়ারফুল ব্যক্তি মনে করা হবে। কালা আল্লাযী ইজা কাদারা গাফার, এমন ব্যক্তি যে তার সামনের ব্যক্তিকে সে এখন আঘাত করতে সক্ষম, তার শক্তি আছে, সে সামর্থ্যবান, কিন্তু গাফারা, সে তাকে ক্ষমা করে দিল। রাস্তাঘাটে আমাদের সাথে এমন হয়, কিন্তু আপনি এই দৃশ্যটা দেখতে পাবেন যানবাহনের সাইডে বসলে, যে মোটরসাইকেলওয়ালারা রিক্সাওয়ালার সাথে কী করে, সিএনজিওয়ালারা রিক্সাওয়ালার সাথে কী করে, প্রাইভেটওয়ালারা সিএনজির সাথে কী করে, বাসওয়ালারা প্রাইভেট কারের সাথে কী করে, মানে বড়রা ছোটর সাথে কী করে, এটা আপনি রাস্তায় বের হলে একটু দেখতে পাইবেন যে কার চোখ মুখ কেমন হয়ে যায় দেখতে পাবেন আপনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বললেন, না ক্ষমতা ভালো দেখেই যে তুমি প্রয়োগ করবার তুমি শক্তিশালী এটা না, বরং যেই ব্যক্তি একটা থাপ্পড় দেওয়ার ক্ষমতা আছে, একটা গালি দেওয়ার ক্ষমতা আছে, তাকে ধরার ক্ষমতা আছে, কিন্তু কিছুই করলো না, ক্ষমা করে দিল, এই ব্যক্তি হচ্ছে ক্ষমতাবান। যেই ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, ক্ষমতা থাকা সত্ত্বেও প্রয়োগ করে না, সেই ব্যক্তিকে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে গণ্য করা হবে। আর জেনে নেন, এটা অনেক বড় একটা গুণ। মানুষ যদি মানুষকে ক্ষমা করতে শিখে সে আল্লাহর ক্ষমা পেয়ে যাবে। আর এই সম্পর্কে একটা বিধানই আছে, একটা চমৎকার একটা বিধান, আপনি সেটা সূরা নূর 24 নম্বর সূরার 22 নম্বর আয়াত যদি পড়েন তাহলে আপনি পেয়ে যাবেন একটা চমৎকার ঘটনা আছে। তার আগে আপনি একটা মর্যাদার কথা বলি। কোরআন হাদিসের মর্যাদার কথা রয়েছে, যেই ব্যক্তি মানুষকে শাস্তি দেওয়ার বিনিময়ে ক্ষমা করেছে, ক্ষমা করতে পারে, এটা অনেক মহৎ একটা গুণ। এটা ওই আয়াতের মধ্যে আছে যেখানে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মুত্তাকিদের জন্য। কারা তারা, সেই মুত্তাকিরা কারা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করে, সে ভালো থাকলেও খরচ করে, মন্দ থাকলেও, তার মানে সচ্ছল অবস্থায়ও করে, কঠিন অবস্থায় থাকলেও সে খরচ করতেই থাকে, নিজেকে থামিয়ে রাখে না। দাররা ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, এবং যেই ব্যক্তি রাগকে খেয়ে ফেলে, মানে রাগকে সে গিলে ফেলতে পারে, প্রকাশ করে না, ও আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করতে পারে, এমন ব্যক্তিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ এমন সৎকর্মশীল ব্যক্তিদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন মুত্তাকিদের একটা গুণ হলো সে রাগকে কন্ট্রোল করে, দমন করে ফেলে এবং মানুষকে ক্ষমা করতে পারে, এটা অনেক বড় একটা গুণ। এবং যে এটা করতে পারে তাকে সবচেয়ে বেশি শক্তিশালী যোদ্ধা বলা হয়েছে, সে হচ্ছে মুজাহিদ। এবং বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা নিহিত আছে, মানুষকে যদি কেউ ক্ষমা করে এই আশায় যে আল্লাহ আমাকে ক্ষমা করুক, তাহলে নিঃসন্দেহে সে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবে। এ সম্পর্কে যেটা বলতে চেয়েছিলাম, একটা ঘটনা রয়েছে সেটা আপনারা জানেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘটেছিল। মক্কার মুনাফিকরা তাকে অপবাদ দিয়েছিল, তাদের মধ্যে কিছু আবু মুসলিমরাও ছিলেন, তার মধ্যে একজন ছিলেন মিস্তাহ, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছত্রছায়ায় ছিলেন, মানে আবু বকর তার পরিবারটাকে একবার প্রথম থেকেই
চালাতেন, খরচ দিতেন, এমএস তার পুরো পরিবারটাকে আবু বকর চালাতেন। কিন্তু মুনাফিকদের কারণে সে ভুলবশত সেও মুনাফিকদের দলে অন্তর্ভুক্ত হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়ার অন্তর্ভুক্ত হয়ে গেলেন। যখন এই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানলেন যে মিসথা পর্যন্ত এই দলের অন্তর্ভুক্ত, তখন তিনি আল্লাহর কসম করে বলতেছেন আমি মিসথাকে আর এক ঢুক পানিও দেব না। যখন তিনি এইভাবে আল্লাহর নামে কসম খেয়ে মিসথাকে এক ঢুক পানিও না দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তার প্রেক্ষিতেই এই আয়াতটা নাজিল হয়েছে বলে তাফসীরকারগণ উল্লেখ করেছেন। সেটা আপনি সূরা নূরের 24 নম্বর সূরার 22 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন সচ্ছল ব্যক্তিদের এমনটা বলা উচিত নয় যে আমি একে খাদ্য দেব না, পানি দেব না, বরং তাদেরকে দিয়ে যাওয়াই উচিত। তারপরে আল্লাহ বলতেছেন ফি সাবিলিল্লাহ ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তাদের উচিত ক্ষমা করা এবং প্রশস্ত থাকা। আলা তো হেব্বুন, তারপর আল্লাহ বলছেন আলা তো হেব্বুন আইয়া গফির আল্লাহ লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ, এটা কি তোমরা চাও না? এটা আল্লাহ বলতেছেন, মানে আল্লাহ প্রথম বলছেন তোমার উচিত ক্ষমা করে দেওয়া, নিজেকে প্রশস্ত রাখা। তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেখ? আল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এই আয়াত যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কানে গেল যে আল্লাহ এই কথা বলেছেন যে তুমি কি চাও না আল্লাহ তোমাকে ক্ষমা করে দেখ, এই আয়াত শোনার সাথে সাথে আবু বকর তিনি তার কসমকে ভেঙে দিলেন এবং বললেন আমি মিসথাকে যেভাবে দিতাম ওইভাবে দিয়ে যাব, কেন আমি আবু বকর পছন্দ করি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ। আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয় আমিও মিসথাকে ক্ষমা করে দিলাম। এত বড় অপবাদ দেওয়ার পরেও যখন আল্লাহর ক্ষমার কথা আসছে তিনি সেই দিকে ঝুঁকে গেলেন যে আল্লাহর ক্ষমাটা সবচেয়ে বড়। এজন্য যদি আমরা জানতে পারি যে এই কাজটা করলে আল্লাহর ক্ষমা রয়েছে, মুসলিমদের উচিত সেই পথ ধরে নেয়া, সেই কাজে অংশ নেয়া। কিন্তু যখনই আমরা এই সমস্ত ইসলামিক কোনো কাজের কথা বলি, মসজিদ বানানোর কথা বলি, মাদ্রাসার কথা বলি, ওয়াজ মাহফিলের কথা বলি, দারসের কথা বলি, মানে ইসলামিক যতগুলো কাজ আছে যখন আপনার কাছে তুলে ধরি যে এর মধ্যে আল্লাহর ক্ষমা আছে, কিছু মানুষ আছে নাক ছিটকায় না, এমন হওয়া উচিত না। আপনি যত বড় ব্যক্তি হয়ে যান না কেন, আল্লাহর অনুগ্রহের কথা যখনই আসবে আপনার মধ্যে নমনীয়তা নিয়ে আসতে হবে। আপনি কি জানেন আইয়ুব আলাইহিসসালাম তাকে আল্লাহ পরীক্ষা করেছিলেন কিভাবে? তিনি বাদশাহ ছিলেন, তারপরেও একদিন তিনি গোসল করছিলেন, তখন পতঙ্গ মানে পঙ্গপাল উপর থেকে ঝরছিল আর সেগুলো ছিল স্বর্ণের, মানে এগুলো ধরলে স্বর্ণ মরে পড়ে থাকবে স্বর্ণের। তখন আইয়ুব আলাইহিসসালাম না ইয়াকুব, আইয়ুব আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, তখন তিনি তার কাপড় পরিধেয় বস্ত্র উলঙ্গ তিনি খুলে ওগুলোর মধ্যে ওই স্বর্ণের পঙ্গপাল কুড়াচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওহি করলেন যে আমি কি তোমাকে অমুখাপেক্ষী বানাই নেই, এগুলো তোমার কোনো প্রয়োজন নাই। তখন তিনি বলেছিলেন আল্লাহ যখন আপনি অনুগ্রহ করতে চেয়েছেন আমি আপনার অনুগ্রহ থেকে মুখ কীভাবে ফিরাই, কীভাবে মুখ ফিরাই, হতে পারে আমি বাদশাহ কিন্তু আপনার পক্ষ থেকে যখন এটা আমাকে দেওয়া হয়েছে আমি কীভাবে এর থেকে মুখ ফিরাই। তার মানে তিনি পরীক্ষায় পাশ করেছিলেন। এই জন্য আপনি যত বড় ক্ষমতাবান, যত বড় কোটিপতি আপনি হয়ে যান না কেন, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ আসবে উচিত আপনি নিজেকে নত করে ফেলেন। যেমন এই জুমার দিনে জুমার খুতবা চালু হয়ে গেছে, আপনি এমপি মন্ত্রী এখানে অনেক কেউ থাকতে পারেন কিন্তু আপনার অনেক বড় পোস্ট পদ যদি আপনাকে মসজিদে আসতে বাধা দেয়, এই জুমার খুতবায় যদি আসতে আপনার লেট হয় বা আপনি যদি না আসেন সেই কারণে যে আমি এত বড় একজন ব্যক্তি কীভাবে আমি গিয়ে এখন তাদের সামনে গিয়ে সাথে গিয়ে নামাজ পড়ি, তাহলে জেনেন না আপনি পরীক্ষায় ফেল করে ফেলবেন। কিন্তু আপনি যদি এত পাওয়ারফুল ব্যক্তি হওয়া সত্ত্বেও ভুলে যান, জুমার দিনে যদি তাড়াতাড়ি আসেন, প্রথম কাতার যদি আপনি নিয়ে নিতে পারেন, আপনি হলেন সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর পরীক্ষায় হয়তো পাশ করতে পারে, কারণ আল্লাহ এমন ব্যক্তিদেরকে পছন্দ করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করে থাকেন। তো বলা হয়েছে যে কোন ব্যক্তি সবচেয়ে শক্তিশালী, বলা হয়েছে যেই ব্যক্তির প্রহার করার ক্ষমতা আছে তারপর মানুষকে ক্ষমা করতে পারে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে শক্তিশালী। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, আমিন। খুব দ্রুত বলে দিই ষষ্ঠ যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি জানতে চেয়েছিলেন, তিনি বলেছিলেন আইয়ু ইবাদিকা আগনা, কোন ব্যক্তিকে ধনী বলা হবে। আমাদের সমাজে তো আমরা প্রাচুর্যমান ব্যক্তিদেরকে বেশি পছন্দ করি বা তাদেরকে সম্মান দিতে শিখেছি বা আমরা করে থাকি, কিন্তু কোন ব্যক্তি সে, কিন্তু বাহ্যিকভাবে আমরা দামি কোনো গাড়ি থেকে নামলে তাকে যতটা রেসপেক্ট করি কিন্তু একজন দাতা উদার মনওয়ালাকে কিন্তু আমরা ওইভাবে রেসপেক্ট করি না, কারণ আমরা রেসপেক্ট করি পোশাক দেখে, চেহারা দেখে, গেট আপ দেখে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই ব্যক্তি অন্তর থেকে ধনী সচ্ছল সেই ব্যক্তিকে প্রকৃত ধনী গণ্য করা হবে। কালা আল্লাজি ইয়ারদা বিমা ইউতা, আজকে অধিকাংশ মানুষ এই পয়েন্টটা আজকে আমাদের বাস্তবতার সাথে জড়িত, কেননা অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে যে আপনি নিজেকে অভাবী মনে করেন,
আপনি এটা ভালো চাকরি পাচ্ছেন না, বা যেই চাকরি আপনি সততার সাথে করেন আপনাকে বেতন দেওয়া হচ্ছে অল্প, আপনার মনে হচ্ছে আপনি হয়তো আরও কিছুর যোগ্য। আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন দুর্নীতিবাজরা কত টাকা ইনকাম করে ফেলতেছে, কিন্তু আপনি সৎ থাকার কারণে আপনার তেমন কোনো ইনকাম নাই, আপনার অনেক সময় মন খারাপ হয়। বরং এমনটা হওয়া উচিত নয়, বরং সব সময় নিজের অন্তরকে প্রশস্ত রাখার চেষ্টা করেন। আপনি আল্লাহর পক্ষ থেকে যতটা প্রাপ্ত হয়েছেন আপনি যদি ততটাতে নিজেকে সন্তুষ্ট রাখতে পারেন, আপনি জেনে নেন আল্লাহর কাছে আপনি ধনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি শুকরগুজার বান্দা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি আপনার একবারও চিন্তা হয় না? বরং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ যেই অবস্থায় রেখেছেন এই অবস্থায় আমরা যেন সন্তুষ্ট থাকতে পারি, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি এই জীবনটা গ্রহণ করেছেন। চাইলে তিনি অনেক বাদশার মতো জীবনযাপন করতে পারতেন, আল্লাহ তাকে অফারও করেছিলেন যে আপনি নবীর সাথে সাথে আমি আপনাকে বাদশাহ করে দিই, তিনি বলছেন যে না, বরং আমি দরিদ্র রাসুল হিসেবে থাকতে চাই। কেন? এটা আমাদের জন্য, কারণ আমরা যেন আমাদের নবীর দিকে তাকাইয়ে আমরা যেন কী করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেছিলেন ইয়ারদা বিমা ইউতা, যাকে যতটা দেওয়া হয়েছে সে ততটা পেয়েই যদি সন্তুষ্ট প্রকাশ করতে পারে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ধনী। এখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ খুলেছিলেন এবং তিনি বলেছিলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসাল গিনা আন জাহরিহি, প্রকাশ্যভাবে কারো গেটা ফেটআপ দেখে আপনি তাকে ধনী ভাববেন না, এইভাবে ধনী হওয়া যায় না। বরং ধনী হলো ইন্নামা আল গিনা গিনান নাফস, অন্তরের প্রশস্ততাই হচ্ছে ধনী হওয়া। যার অন্তর বড় আপনার জন্য ঢেলে দিবে যতটুকু আছে। একবার উদার মনে একজন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং এটার উদাহরণ আপনি একজন ওই খ্রিস্টানের উদাহরণ থেকে নিতে পারেন, আদি বিন হাতেম। এই হাতেম তাই যার কিচ্ছা বর্ণনা করা হয়, তিনি একজন খ্রিস্টান লোক ছিলেন, আদি রাদিয়াল্লাহু তাআলার পিতা হাতেম, অনেক উদার ছিলেন। তার সম্পর্কে লেখা হয়েছে তিনি তার দাদার উট পরিচালনা করতেন, দেখাশোনা করতেন। আগন্তুক মেহমান আসছে এবং হাতেমের কাছে বলল যে আমরা তোমার মেহমান হয়ে আসছি, তাহলে আমাদের জন্য তুমি আপ্যায়নের ব্যবস্থা করবে না? বলছে হ্যাঁ করবো। বলছে আপনারা কয়জন? কোনো কোনো বর্ণনায় চারজন, কোনো কোনো বর্ণনায় সাতজন। এক কথায় তারা যতজন ছিল প্রত্যেকের একজনের জন্য একটা করে উট জবাই করে দিছে। তার দাদা যখন জানলো যে ও তো সর্বনাশ করে ফেলবে, তখন তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, তাকে সে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু তার উদার মনটা এমন যে উপন্যাসের মধ্যে তার নাম পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে যে এতটা বড় দাতা তিনি ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো জানি তার ঘরে তিন মাস চুলাও জ্বলত না, কিন্তু আজ পর্যন্ত তার কাছে কেউ এসে চেয়ে পায় নাই এমন কোনো দিন হয়নি। রাসূলের কাছে আছে আর চেয়েছে দেওয়া হয়নি এমন হয়নি। বরং একজন আগন্তুক ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করে নিই তাহলে এই উপত্যকার মাঝে যতগুলো বকরি আছে আমাকে দিয়ে দিবেন? বলছে দিয়ে দিব। দিয়ে দিছে সাথে সাথে, উপত্যকার মাঠ বড়া বকরি সাথে সাথে তাকে দিয়ে দেওয়া হয়েছে। এই ব্যক্তি সমস্ত বকরি নিয়ে তার কাউমের কাছে বলতেছে ইয়া কাউমি আসলিম, তোমরা ইসলাম গ্রহণ করো, ফা ইন্না মুহাম্মাদান লা ইয়াখাফু ফাকরা, মুহাম্মদ এমন এক ব্যক্তি, এইভাবে দান করলে তো মানুষ ফতুর হয়ে যাবে, কিন্তু মুহাম্মদ ফকির হয়ে যাওয়াটাকে ভয় পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফকির হয়ে যাওয়াটাকে ভয় পায় না, এতে আমাকে কতটা দেওয়া হয়েছে। তো এটা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। অথচ আমরা জানি তিনি অভাবী, কিন্তু আজকে আমরা দান করতে চাই না, আজকে আমাদের দানের জন্য এক্সট্রা বক্তব্য দিতে হয়। অথচ আপনার চোখের সামনে বুঝতে পারতেছেন যে আমাদের এই মসজিদটা ঘাটতি আছে, কিন্তু আপনাকে ইনিয়ে বিনিয়ে কথা বলে তারপর আপনার কাছ থেকে দানের টাকা হাসিল করতে হয়, এমনটা তো হওয়া উচিত নয় মুসলমানদের। কারণ যে দান করবে সেটা নিজের জন্য, আপনি মর্যাদাও পাবেন, এই সমাজের মানুষ আপনাকে ওইভাবে সচ্ছল হিসেবে স্বীকৃতিও দেবে, আর আপনি নেকি তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রাপ্য হবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তর থেকে সচ্ছল হওয়ার তৌফিক দান করুন। কোরআনের দুইটা আয়াত আছে এই ক্ষেত্রে, আল্লাহ বলেছেন অমায়ুকা শুহা নফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যেই ব্যক্তির অন্তরকে সংকীর্ণতা থেকে মুক্ত করে দেওয়া হলো এই ব্যক্তি হচ্ছে সফল কাম। অতএব আমাদের মুসলিমদের উচিত অন্তর থেকে সংকীর্ণতা দূর করে দেওয়া। রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কুড়িবুদি করেছে, আপনাকে আমাকে করেনি, কিন্তু আপনার আমার অবস্থানে থেকে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি প্রকাশ করি এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইজা আরাদাল্লাহু বি আবদিন খাইরান, আল্লাহ যদি কোনো ব্যক্তির জন্য কল্যাণকর কিছু চান জালা গিনাহু ফি নাফসিহি, আল্লাহ তার অন্তরের মধ্যে সচ্ছলতা ঢুকিয়ে দেন। তার মানে সে নিজেকে সবসময় অভাবমুক্ত মনে করবে, যতটুকু আছে যথেষ্ট মনে করবে।
আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির জন্য অকল্যাণ কিছু চান, ওয়াইজা আরাদাল্লাহু বিআবদিন শাররাম জালা ফাকরাহু বাইনা আইনাই, সে কত কোটিপতি হয়ে যাক কিন্তু তার চোখের সামনে সবসময় তার অভাবই ঘাটতি সে দেখতে পাবে। এই জন্য মুসলিমদের এমনটা হওয়া উচিত নয়, যেটা আজকে আমাদের কাছে অনেক প্রশ্ন আসে, অনেক বেশি পেরেশানি কিছু মানুষ, তার নাকি পেরেশান লেগিয়ে আছে, তার নাকি অভাব পুরো হয় না, এটা ঘাটতি সেটা ঘাটতি, অনেক অনেক কিছু করে ফেলতেছে, এমনটা হওয়া উচিত নয়। আর বিশেষ করে আমাদের যুবকদেরকে বলবো, আপনারা ওই কাদের মতো বলবো আর কি, অসহায়ের মতো, এতিমের মতো অন্যের বাইকের দিকে তাকায় থাকেন, অন্যের মোবাইলের দিকে তাকায় থাকেন, আপনারটা আপনার কাছে ভালো মনে হয় না, এমন হতাশার দৃষ্টিতে তাকায় থাকেন না, আপনাকে আপনার সামর্থ্যের উপরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামর্থ্য দিয়েছেন, তাই ওরা কিনেছে, আপনারা আমার জন্য একটা আল্লাহ রেডি করে রেখেছেন, ওটা আমাদের কিনে চলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার পিঠেও চড়েছেন, আপনি যদি গাধাকে সাইকেলের সাথে তুলনা করেন করতে পারেন, রাসূল সাল্লাম শুধু খালি উট আর ঘোড়ার পিঠেই উঠে নাই, তিনি গাধার পিঠেও চড়েছেন, কেন? যাতে করে নমনীয়তা চলে আসে। এই জন্য আমাদের যার যতটা সামর্থ্য আছে আমরা ততটার উপরে যেন স্থির থাকি, এটা আমাদের যুবক ভাই বোনদেরকে বলবো। এবং যারা ছোটো পোলাপান আছে, এরা অনেক সময় আমরা শুনেছি তারা বাপ মার কাছে এমন কিছু ডিমান্ড করে যেটা বাপ মা পুরো করতে সক্ষম নয়, তখন সেই ছেলে ঘরের ভাঙচুর করে, কথা বলে না, খাদ্য খেতে চায় না, মায়ের উপরে টর্চার করে, এটা কোনো মুসলমান সন্তানের কাজ হতে পারে না। আপনার অন্তরকে আপনি প্রশান্ত রাখার চেষ্টা করেন, সামর্থ্যের উপরে থাকার চেষ্টা করেন, সামর্থ্য অনেক বড় একটা ব্যাপার, সামর্থ্যের বাইরে আপনি কোনো কিছু করতে যেন না। আবার অনেক আল্লাহ দি বাপ্পা আছে যে ঋণ করে হলেও ওর ছেলেকে সে ওই যে R15 উমুক তুমুক আইফোন দিতে হবে, কেন? যারা প্রবাসী ভাইয়েরা আছে আপনাদের কত ডিমান্ড তাদের কাছে, কিন্তু প্রবাসীদের কষ্ট যদি আপনারা দেখতেন, তারা তো কষ্ট করে ইনকাম করে, উচিত ছিল তারা দেশে আসলে আমরা তাদেরকে গিফট করব, কিন্তু তাদের থেকে গিফট পাওয়ার জন্য আমরা হাঁ করে তাকাই থাকি। আবার গিফট যদি একটু উল্টাপাল্টা হয় আপনার তাতে সন্তুষ্ট হয় না, একটা ফোনই হয়তো দিয়েছে কিন্তু আপনি আইফোন দাবি করে বসে থাকবেন, এটা মোটেও কাম্য নয়, কারণ সেখানে তারা ফ্রি ফ্রি টাকা পায় না, বরং তাদেরকে ইনকাম করে টাকা ইনকাম করতে হয়। আর আপনার ভাই আপনার সন্তানের টাকা যদি শুধু ফোন কিনায় আর গহনা কিনায় আর অমুক তমুক গিফট কিনাতে যদি শেষ করে দেন, ওরও তো একটা লাইফ আছে, এটা মোটেও কাম্য নয়। প্রত্যেক ব্যক্তির উচিত নিজের সামর্থ্যের উপরে থাকা, এবং আপনি যতটার মালিক আপনি আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করেন, অন্তর থেকে সংকীর্ণতাটাকে দূর করে দেন, তাহলেই মুসলিম শান্তি পাবে। এবং এই ক্ষেত্রে রাসূল ইসলামের সবচেয়ে চমৎকার উপদেশ হলো, রাসূল বলেছেন, উনজুর ইলা মান আসফালা মিনকুম ওয়ালা তানজুর ইলা মান হুয়া ফাওকাকুম, খবরদার তোমরা তোমাদের চাইতে উপরের গেটাপের লোকদের দিকে তাকাবে না, তোমরা তোমাদের নিচের লোকদের দিকে তাকাবা, দেখো তাদের জীবনযাপন কেমন, আপনার ঘর কত সুন্দর এটা বুঝতে পারবেন আপনি সুনামি হয়ে গেছে সেই সব ঘরের দিকে তাকা। কিন্তু আপনি যদি তাকান ওই বনানি উমুক তুমুক ওই দুবাইয়ের প্লেসের দিকে, আপনার কোনো দিন শুকরিয়া আদায় হবে না, কোনো দিন হবে না, আপনি সবসময় নিচের দিকে তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আল্লাহর কত নিয়ামতের মাঝে বেঁচে আছেন। তাহলে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে কথা। ষষ্ঠ বিষয় যেটা ছিল, যে সবচেয়ে সপ্তম বিষয় যেটা, সবচেয়ে ফকিরকে, যেই ব্যক্তিকে আল্লাহ অঢেল দেওয়ার পরেও সে তারপরেও গলা শুকায়, আমরা বলি না তারপরেও সে গলা শুকায়, আমি কিছুই পাইলাম না, এই করলাম না, সেই করলাম না, আল্লাহ আমাকে কিছুই দিল না, এমনটা কোনো মন্তব্য করা উচিত নয়। বিশেষ করে এটা একটা মন্দ গুণ। আপনি জানেন আমাদের মহিলাদেরকে, মা বোনদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, যে ইন্নি রাআইতু আকসারাকুন্না মিন আহালিন নার, আমি তো তোমাদের অধিকাংশ জাহান্নামে দেখেছি। বলছেন আমাদের অপরাধটা কি, বড় কোনো অপরাধের কথা রাসূল বলে নাই, ছোট্ট দুইটা কথা বলেছেন, তাকফুরনাল আশির, তুকসিরনাল লানা ও তাকফুরনাল আশির, তোমরা বেশি লানতান করো আর তোমরা স্বামীর অকৃতজ্ঞ, তোমরা স্বামীর শুকরিয়া আদায় করতে জানো না, এই দুইটা গুণের কারণে বলছে তোমাদেরকে আমি জাহান্নামে দেখেছি। তার মানে না শুকরি এটা কত বড় ব্যাপার, যে একজন ব্যক্তি ব্যক্তির না শুকরি করলে যদি জাহান্নামের সংবাদ পেতে পারে, আর আমি আর আপনি আমাদের রব আল্লাহ যিনি তার না শুকরি করে বসে আছি, কিন্তু আপনি আর আমের অপরাধটা অপরাধ মনে হয় না, এমনটা হতে পারে না। বান্দা হিসাবে আল্লাহ আমাদেরকে যথেষ্ট দিয়ে রেখেছেন, যথেষ্ট, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের অন্তরকে প্রশস্ততা দান করে, আমাদের অন্তরের যে সংকীর্ণতার কারণে আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে আছি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে। এই হাদিসটা ছিল চমৎকার একটা হাদিস, যাতে অনেকগুলো কথা আছে, আরও কিছু কথা বের হতো, কিন্তু সময়ের সাপেক্ষে আমি এখানেই রেখে দিচ্ছি।
যতগুলো কথা মূসা আলাইহিস সালাম নিজের জন্য পছন্দ করেছিলেন এগুলো সব যেন আমাদের জন্য পছন্দনীয় হয়। আল্লাহ তুমি আমাদের অন্তরকে প্রশস্ততা দান করো, এই কথাগুলোকে গ্রহণ করে মেনে চলার তৌফিক দান করো। আকুলু লি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যিনি আমাদেরকে হেদায়েতের উপরে রেখেছেন, অনেক ক্ষয়ক্ষতির মাঝেও তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপত্তায় রেখেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের বাংলাদেশকে নিরাপত্তা দিয়ে দাও, যেভাবে তুমি সৌদি আরবকে নিরাপত্তা দিয়েছো, প্রশান্তির জায়গা করেছো, আল্লাহ মুসলিম রাষ্ট্র হিসেবে তুমি আমাদেরকেও নিরাপত্তা দিয়ে দাও, আমাদেরকেও স্বয়ংসম্পূর্ণ করো, আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও, এবং প্রতিবেশী পার্শ্ব যে কোনো শত্রু থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, এবং আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো, আমাদের মুসলিমদেরকে ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করো। আমাদের মধ্যে যারা আমরা পেরেশানিতে আছি, অসুস্থজনিত কারণে ভুগতেছি, অভাবে আছি, আল্লাহ আমাদের জীবনের সব ঘাটতিগুলোকে আল্লাহ তুমি পুরো করে দাও, আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তুমি প্রশস্ততা দান করো, এবং আমরা যেন তোমার বান্দা হয়ে তোমার সাথে সাক্ষাৎ করতে পারি আল্লাহ তুমি কবুল করো, আমাদেরকে সেই পথেই পরিচালিত করো যেমন তুমি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছ, আমরা যেন তোমার সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করতে পারি আল্লাহ তুমি কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।